যদি আপনাদের কোনো ক্রিয়েচারের কথা বলা হয়, তাহলে এরকম অনেক ধরনের জীবজন্তুর কথা আপনার মাথায় আসবে, যাদের কখনো না কখনো আপনি দেখেছেন, হয় নিজের চোখে না হলে টিভিতে কিংবা ইন্টারনেটে। কিন্তু যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি এরকম ধরনের অ্যানিমালকে দেখেছেন যারা ইনভিজিবল হয়, তবে এই প্রশ্নটা শোনার পর আপনার মাথায় একটা ঝটকা লাগতে পারে। আপনি এটা ভাবতে বাধ্য হবেন যে এমনও কি কোনো প্রাণী হয় যারা ইনভিজিবল হয়। তো চলুন আজকে ভিডিওতে আমরা কিছু এরকম ধরনেরই জীবজন্তুর কথা বলবো যারা ইনভিজিবল হয়, আর তার সাথে আমরা এটাও বলবো যে এই ধরনের প্রাণীদের কোথায় পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকে আমি আপনাদের এমন একটা পৃথিবীর মধ্যে নিয়ে যেতে চলেছি যেখানে এরকম অনেক ধরনের প্রাণী তো থাকে কিন্তু এদের দেখা যায় না। নাম্বার ওয়ান, লিফ ইনসেক্ট। এই ভিডিও ক্লিপটাকে একটু ভালো করে দেখুন। এটা দেখে হয়তো আপনার মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব, একটা পাতা কি ডান্স করতে পারে? তো আপনাকে এটা বলে দিই যে এগুলো কোনো পাতা নয়, আর এরা ডান্সও করছে না, বরং এটা পাতার মতো দেখতে একটা ইনসেক্ট, যাদের আমরা লিফ ইনসেক্টের নামে জানি। আসলে এই ইনসেক্টটা জঙ্গলে থাকা অনেক পাখি এবং পশুদের প্রিয় খাদ্য হয়, তাই লিফ ইনসেক্টদের নিজের প্রাণ বাঁচানোর জন্য এরকম ধরনের কৌশল ব্যবহার করতে হয়। এরা অল্প একটু ডেঞ্জার অনুভব করার সাথে সাথে একেবারে ফ্রিজ হয়ে যায়, যাতে জঙ্গলের মধ্যে কেউ এদের দেখতে না পায়। এবার যদি আমরা বলি যে এরা কি খায়, তবে গাছের পাতা এবং ফল খেয়েই এরা নিজেদের জীবনযাপন করে, আর পুরোটা জীবন গাছের উপরেই কাটিয়ে দেয়। নাম্বার টু, ইস্টার্ন স্ক্রিচ আউল। এবার একবার এই ক্লিপটাকেও দেখে নিন। এটা দেখে আমার মনে হয় নিশ্চয়ই আপনি অবাক হয়ে গেছেন একবার হলেও। দেখে মনে হচ্ছে যেন গাছের ডালের চোখ আছে। আসলে এটা কোনো চোখওয়ালা গাছ নয়, বরং গাছের উপর বসে আছে একটা প্যাঁচা। এদের ইস্টার্ন স্ক্রিচ আউল বলা হয়ে থাকে, আর এদের স্পেশালিটিটা হলো যখন এরা শুকনো কাঠের ওপর বসে, তখন এরা নিজেদের ওই গাছের মধ্যে এমনভাবে লুকিয়ে নিতে পারে যে আপনি এক পলকে দেখে বুঝতেই পারবেন না যে ওখানে কোনো প্যাঁচা বসে আছে। যদি চোখ দুটো খোলা থাকে, তবে আপনি হয়তো একটু হলেও বুঝতে পারবেন, কিন্তু যদি এরা চোখ বন্ধ করে নেয়, তবে আপনি একেবারেই বুঝতে পারবেন না যে শুকনো গাছটার মধ্যে একটা প্যাঁচা সত্যি বসে আছে। এই কারণে শুকনো গাছের গুঁড়ি বা গাছের ডাল এর থাকার সব থেকে প্রিয় জায়গা। নাম্বার থ্রি, দ্য বফ টিপ মথ। এই ভিডিওটাকে দেখে আপনার হয়তো মনে হতে পারে যে এটা কোনো কাঠের টুকরো পড়ে আছে, আর যদি আপনি এটাই ভাবেন, তবে আপনি একটা বড় ভুল করছেন, কারণ এটা কোনো সাধারণ কাঠের টুকরো নয়, বরং এটা দ্য বফ টিপ মথ নামক একটা ক্রিয়েচার, আর এটা পৃথিবীর সব থেকে বেশি ইনভিজিবল ক্রিয়েচারগুলোর মধ্যে একটা। এ কারণে জঙ্গলের মধ্যে চট করে এর ওপরে কারো নজর পড়ে না। এই মথগুলোকে বেশিরভাগ জঙ্গলে এবং গার্ডেনের মধ্যেই পাওয়া যায়, আর জুন জুলাই মাসে সব থেকে বেশি দেখা যায়। বাফ টিপ মথ সাধারণত গাছের মধ্যে লুকিয়ে থাকতেই পছন্দ করে। নাম্বার ফোর, পিগমি সি হর্স। সাধারণত সমুদ্রের মধ্যে যত ছোট ক্রিয়েচার থাকে, তাদের সার্ভাইভ করাটাও তত বেশি মুশকিল কাজ হয়, কারণ যে কোনো বড় সামুদ্রিক জীব এদের খুব সহজে শিকার বানাতে পারে। আর এই পিগমি সি হর্সও সমুদ্রের খুব ছোট্ট একটা ক্রিয়েচার। এদের আকার সাধারণত 2 সেন্টিমিটারের মতো হয়ে থাকে, তবে এদের সব থেকে বড় স্পেশালিটিটা হলো যে দরকার মতো এরা খুব ইজিলি নিজেদের রং পাল্টে নিতে পারে, আর কাজটা এরা এত ভালোভাবে করতে পারে যে মানুষ তো দূরের কথা, সমুদ্রের কোনো জীবও এদেরকে চট করে বুঝতে পারে না। এই অদ্ভুত ক্রিয়েচারটাকে সাধারণত জাপান, ইন্দোনেশিয়া এবং নর্থ অস্ট্রেলিয়ার সমুদ্রে পাওয়া যায়। নাম্বার ফাইভ, ল্যাপটোসেফালাস। কাঁচের মতো দেখতে এই ক্রিয়েচারটাকে ল্যাপটোসেফালাস বলা হয়ে থাকে। এরা এমন এক ধরনের সামুদ্রিক জীব যারা সমুদ্রের মধ্যে নিজেদের লুকোতে সব থেকে বেশি মাহির হয়। যখন এরা ডিম থেকে বেরোয়, তখন এদের শরীরটা সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট থাকে, যে কারণে অন্য কোনো সামুদ্রিক জীব এদের চট করে দেখতে পায় না। এরা ডিম থেকে বেরোনোর প্রায় 3 মাস পর্যন্ত এরকম অদৃশ্যভাবেই থাকে। এরপর যখন এরা বুঝতে পারে যে এরা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারবে, তখন এরা নিজেদের আসল রূপে চলে আসে। নিজেদের শরীরটাকে এইভাবে অদ্ভুতভাবে পাল্টানোর এই কারুকার্য এরা প্রকৃতি থেকেই পেয়ে থাকে, আর এই কলা কৌশলটাকে ব্যবহার করে এই জীবগুলো অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার সিক্স, ওক লিফ বাটারফ্লাই।
যখন আপনি কোনো গার্ডেনের মধ্যে বেড়াতে যান, তখন নিজের আশেপাশে অনেক ধরনের কালারফুল বাটারফ্লাইকে আপনি উড়তে দেখেন। কিন্তু যদি এই ক্লিপটাকে দেখার পর আপনাকে কেউ জিজ্ঞেস করে যে এটা কি, তখন আপনার উত্তর একটাই হবে যে এটা একটা শুকনো পাতা। কিন্তু এই উত্তরটা আপনার একেবারেই ভুল, কারণ এটা কোনো পাতা নয়, এটা আসলে একটা বাটারফ্লাই যার নাম ওক লিফ বাটারফ্লাই, যাদের সাধারণভাবে দেখতে তো একেবারেই একটা শুকনো পাতার মতো মনে হয়, কিন্তু এই প্রজাপতিগুলো ভেতর থেকে অনেক কালারফুল হয়। যদি এরা নিজেদের পাখনাগুলোকে মুড়ে থাকে, তাহলে জঙ্গলে এদের খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। এই ওক লিফ বাটারফ্লাইগুলোকে নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং ভিয়েতনামেতেই বেশি পাওয়া যায়। নাম্বার 7, গ্রে ট্রি ফ্রগ। এটা ব্যাঙেদের এমন একটা প্রজাতি যারা গাছে থাকতে বেশি পছন্দ করে। এরা নিজেদের শরীরের রঙকে পাল্টাতে খুবই এক্সপার্ট হয়। আশেপাশে কোনো ডেঞ্জার দেখার সাথে সাথেই এরা নিজেদের শরীরের রঙকে একেবারে গাছের মতো করে নেয়। এ কারণে কোনো শিকারী এদের দেখতে পায় না চট করে। এই ব্যাঙগুলোকে সাধারণত আমেরিকা এবং সাউথ ইস্টার্ন ক্যানাডাতে পাওয়া যায়। এদের কালার সাদা, গ্রে এবং ব্রাউনও হয়ে থাকে, আর এদের সাইজ মোটামুটি 2 ইঞ্চির কাছাকাছি হয় সাধারণত। নাম্বার 8, মসি ফ্রগ। এবার চলুন কথা বলা যাক মসি ফ্রগের ব্যাপারে। তবে তার আগে এই প্ল্যান্টগুলোকে দেখুন, যে প্ল্যান্টগুলোকে মসি প্ল্যান্ট বলা হয়ে থাকে। আর এই ছোট ছোট প্ল্যান্টগুলো বেশিরভাগ আর্দ্র এবং স্যাঁতস্যাঁতে জায়গাতেই জন্মায়। আর এই গাছগুলোর নাম অনুযায়ী এই ফ্রগটারও নামকরণ করা হয়েছে, কারণ এই ধরনের ছোট ছোট প্ল্যান্টগুলোর মধ্যে এই ফ্রগটা নিজেদের খুব দক্ষতার সাথে লুকিয়ে রাখতে পারে। আপনার চোখের সামনেও যদি কোনোদিন এই ব্যাঙটা পড়ে যায়, তবে বিশ্বাস করুন আপনিও হয়তো এই ব্যাঙটাকে চিনতে পারবেন না। আপনি বুঝতেও পারবেন না যে আসলে এটা ব্যাঙ নাকি কোনো গাছ। এরা মসি প্ল্যান্টের মধ্যে এমনভাবে দক্ষতার সাথে নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে যে আপনার ওই ব্যাঙটাকে এবং প্ল্যান্টগুলোকে আলাদা করে বোঝা একেবারে অসম্ভব। এদের আকার মোটামুটি 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত হয়, আর সাধারণত এরা ভিয়েতনামেতেই বেশি পাওয়া যায়। নাম্বার 9, পিঙ্ক উইঞ্চড স্টিক। পৃথিবীতে এরকম অনেক ধরনের ক্রিয়েচার আছে যাদের শরীরের আকার এবং রং অনেকটা গাছের মতো বা গাছের ডালের মতো হয়। পিঙ্ক উইঞ্চড স্টিকও এরকম ধরনেরই একটা ক্রিয়েচার। আর এদের স্পেশালিটিটা হলো যে এরা যে কোনো জায়গায় ইনভিজিবল হয়ে যেতে পারে। তার সাথেও এদের আরও একটা স্পেশালিটি আছে, যেটা হলো যখনই এরা নিজেদের কাছে কোনো ডেঞ্জার বুঝতে পারে, তখন এরা এমন ধরনের অ্যাক্টিং করে যেন এরা মরে গেছে, আর দেখে অনেকটা মরা কাঠের টুকরো মনে হয়। এই সময় এরা একেবারে নিজেদের নড়াচড়া বন্ধ করে দেয়। এই ক্রিয়েচারগুলোকে সাধারণত সাউথ চায়না, অস্ট্রেলিয়া এবং ম্যাডাগাস্কারে পাওয়া যায়। নাম্বার 10, লিফ টেলড গেকো। একবার এই লিফ টেল গেকোর দিকে নজর দিন। এদের নিজেদেরকে প্রকৃতির মধ্যে লুকিয়ে রাখার একটা অদ্ভুত কলা আছে। এরা কোনো গাছের ওপর এমনভাবে বসে থাকে যে বড় বড় এক্সপার্টরাও একে খুঁজে নিতে পারে না। সাধারণ মানুষ এটা কোনোভাবেই বুঝতে পারে না যে গাছের মধ্যে এটা কোনো শুকনো পাতা নাকি একটা গেকো ওখানে বসে আছে। এই অদ্ভুত দেখতে মনে হওয়া লেজারটাকে ম্যাডাগাস্কার আইল্যান্ডে পাওয়া যায়। আর শুধু এটাই নয়, পরিবেশের সাথে এটা নিজের কালারও পাল্টে ফেলতে পারে। ছোট ছোট কীট পতঙ্গ খেয়ে এরা জীবনযাপন করে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এইটুকুই। কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে এই ক্রিয়েচারগুলোর মধ্যে কোনটার সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন, আর কোন ক্রিয়েচারটার সম্পর্কে এই ভিডিওতে আপনি প্রথম জানতে পারলেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।